তো দেখো ভিডিও করতে গিয়ে ভাইয়ের বউ আর কাউকে পাচ্ছে না শুধু নোনাদেরকে মানে দাঁড়াচ্ছে মানে দারুণ দারুণ আমরা তো আজকে ভাইয়ের বিয়ে। তো ভাইয়ের বিয়ের সমস্ত রিচুয়াল মেনে এখন ভাইয়ের গায়ে হলুদ হবে। তার আগে আমরা সব বোনেরা মিলে ফুলটাকে সাজিয়ে নিয়েছিলাম। আমার ভাই এখানে বসেছিল, এখন ওকে টুকটাক রিচুয়াল যেগুলো আছে সেগুলো ও এখানেই মানে সেরে নেব, আর তারপর ওর গায়ে হলুদের জন্য সমস্ত গুছিয়ে আমরা উপরের ঘরে চলে যাব, আর ওখানে গিয়ে ভাইয়ের গায়ে হলুদ হবে। আর এখানে কোনো কথা বলতে পাচ্ছি না কেন, আমার পিসিরা যেকালে বৌদ্ধিস্ট কেন, এটা আমার ছোট পিসির ছেলে, তো ওদের কিছু রিচুয়াল থাকে মন্ত্র পড়া, তো সেখানে কথা বলা যায় না, তো তাই চুপ ছিলাম। সব থেকে এই রিচুয়ালটা ফানি, মেরে ঘুষি মেরে তো ভোরবেলা ভরা হয়েছিল তোমার গঙ্গার জল। এই সেই গঙ্গার জল ভাইকে জাস্ট একটু গায়ে ছিটিয়ে দেবো, তার আগে ওর গায়ে হলুদটা দিয়ে নিই। তো দেখো ভিডিও করতে গিয়ে ভাইয়ের বউ আর কাউকে পাচ্ছে না শুধু নোনাদেরকে মানে দাঁড়াচ্ছে মানে দারুণ দারুণ আমরা মজা করছি। আর মানে বিয়ে বাড়ি মানে তো পুরো আলাদাই মজা, আবার ছোট ভাইয়ের বিয়ে বলে কথা। আর দিকে দেখো সব ফটো শুট করতে ব্যস্ত, আর আর আমার ভাইয়ের বউ আর আমি আবার আজকে শুধু বকছি। এদিকে আসো, নে 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 তো সব আমরা বোনেরা সমস্ত সব এক জায়গায় হয়েছি, এখন আমরা একটা সেলফি নেব। সেলফি তো বানতা হ্যায় না, তো এই সবে হলুদ ফলুদ মেখে রেডি হয়ে, আর এই হচ্ছে আমার দিদির মেয়ে মেঘা। তো আমাদের কি অবস্থা দেখো, এত সেজেগুজে এসেছিলাম, হ্যাঁ ব্লগিং করছি, এত এত সেজেগুজে এসেছিলাম, বাট আনফর্চুনেটলি হলুদ মাখামাখিতে ধস্তা ধস্তিতে আমাদের পুরো মানে ছেড়ে দেওয়া কেঁদে দে মানে কেঁদে বাকি হয়ে গেছে অবস্থা। তো এখন রেডি করে রাত্রে বিয়ে বাড়ি আবার সাজুগুজু করছি, আর এটা আমাদের একটা শ্রেয়া, হাই করে দাও। তো
তো দুপুরের খাওয়ার খেতে বসে গেছিলাম, অনেকটা বেলা হয়ে গেছিলো, 3টে বেজে গেছিলো। আর এখানে ছিল পুঁই শাক দিয়ে মাছের তেলের একটা চচ্চড়ি, আর ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল, যেটা এখনও মানে আসতে দেরি হচ্ছে, খিদে পেয়েছে, ওটা দিয়ে আরম্ভ হয়ে গেছে। আর ছিল তোমার কাতলা মাছের কালিয়া। তো খেতে বসে গেছি, ভীষণ জোরে খিদে পাচ্ছে। তো আবার নেক্সট ব্লগে আমি আসছি।